আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে একটা লাইভ ক্যাম্পেইন দেখব। তো লাইভ ক্যাম্পেইনের জন্য আমাদের, আচ্ছা একটু চেক করে নিই সব ঠিক আছে কিনা। লাইভ ইমেল মার্কেটিং ক্যাম্পেইন, ওকে। তো ইমেল মার্কেটিং মার্কেটিং এইমাত্র ক্লায়েন্টের জন্য, এই ক্লায়েন্টের জন্য আমরা তিনটা ক্যাম্পেইন করেছি। এই যে এটা ছিল থার্ড ক্যাম্পেইন, একটু আগে সেন্ড করছি। মেলচিম দিয়ে আমরা ক্যাম্পেইন করি, এটা ছিল সেকেন্ড ক্যাম্পেইন। এটা ছিল ফার্স্ট ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনগুলোর রেজাল্ট খুব বেশি ভালো আসে নাই। যেমন থার্ড ক্যাম্পেইন মাত্র 8.8% ক্লিক, ওপেন রেট 4.2%, যেটা এখন মাত্র সেন্ড করছে। আমরা সেকেন্ড ক্যাম্পেইনটা দেখি, 95 জন ওপেন করছে, 15 জন ক্লিক করছে, বাউন্স করছে অনেক, পাঠাইছি আমরা 1368 জনের কাছে। এটা খুব ভালো একটা না, অন্তত ওপেন রেট, যদি এটাতে ওপেন রেট হয়েছে মাত্র, যে কোন লিংকে কতগুলো ক্লিক হয়েছে এখানে দেখা যায়, এটাতে আসলে ওপেন রেট খুবই কম হয়েছে, ওপেন রেট খুবই কম হয়েছে। যেটা আমরা যদি সেকেন্ড ক্যাম্পেইনটা দেখি, থার্ড ক্যাম্পেইন সেকেন্ড কোথায়, ওকে সেকেন্ডটা একটু দেখি। তো সেকেন্ডটা তো মাত্র দেখলাম। আচ্ছা যাক, এই জন্য আমি আর কি অন্য একটা ক্যাম্পেইন করতে চাচ্ছি, অন্য জাস্ট ফার্নিচারের না করে অন্য একটা ইয়ে। তো প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিং এর একটা ক্যাম্পেইন করবো আমার একটা সার্ভিসের জন্য। তো প্রত্যেকটা ক্যাম্পেইনের কিন্তু একটা গোল থাকে। তো আমাদের ফার্স্ট গোলটা হচ্ছে কি, যাতে এই ওয়েবসাইটে ভিজিটর আসে, এই ওয়েব পেজে। আমি mahabubosmani.com/whitehatseoservice, আমার এই ক্যাম্পেইনটার উদ্দেশ্য হচ্ছে যে এসইও সার্ভিস সেল করব আমরা। তো এই একটা আমাদের পেজ, এটা মোটামুটি কন্টেন্ট লিখে আছে, ডিজাইনও তো ভালো করা নাই। আচ্ছা পেজটা আসুক, আমাদের গোল কি, এই পেজটাতে যাতে মানুষ ভিজিটর আসে, আমাদের সার্ভিস কিনে বা আমাদের সাথে কন্ট্যাক্ট করে। ওকে, তাহলে আমরা আমাদের মেল চিম্পে যাইতে হবে। আমাদের ল্যান্ডিং পেজটা মোটামুটি এরকম আছে। ওকে, তাহলে আমরা মেল চিম্পে যাই। আমরা এখান থেকে একদম ক্রিয়েট কি ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, ইমেল ওয়েবসাইট ল্যান্ডিং পেজ। আবার একটু ব্যাকে যাই, ক্যাম্পেইনে যাই, ক্রিয়েট ক্যাম্পেইন। এই যে আমি তখন, এই যে আমাদের আগের সেকেন্ড ক্যাম্পেইনে, ইয়ে ফার্স্ট ক্যাম্পেইনে ওপেন রেট হয়েছে 12.7%, এটাতে 10.8%, তার মানে আরো কমে গেছে। এটাতে ওপেন হয়েছে টোটাল 95, এটাতে 113। এটা তো আজকে একটু আগে পাঠাইলাম। যাক, আমরা একটা নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি। একদম একটা লাইভ করবো এই ক্যাম্পেইনটা। আগে যে ক্যাম্পেইনটা করলাম সেটাই, যে দেখেন আমরা ক্লায়েন্টকে একটু আগে রিপ্লাই দিছি যে এই যে আই হ্যাভ কমপ্লিটেড থার্ড ক্যাম্পেইন, এটার জন্য $300 দিছে। আপনারা জানেন, আপনাদেরকে হয়তো আগে দেখাইছি যে তাকে থার্ড ক্যাম্পেইন এরিয়া দিছি। মোটামুটি ইমেল মার্কেটিং এ ভালো টাকা আছে। আপনি যদি 10টা, 5, 3টা, 4টা ক্লায়েন্ট $250 করে পান মাসে, $1000, তাহলে আমরা ক্রিয়েট ক্যাম্পেইন। আচ্ছা এখন এখান থেকে আমরা মাল্টি চ্যানেল ডিজাইন যাব না, ল্যান্ডিং পেজ ওয়েবসাইট কিচ্ছুতে যাব না, অ্যাডেও যাব না, পডকাস্টেও যাব না, সাইন আপ ফর্ম সার্ভেও করব না। আমরা নর্মালি একটা ল্যান্ডিং পেজে চলে যাই। নাম দেই হচ্ছে হোয়াইট হ্যাট এসইও সার্ভিস। ওকে, অডিয়েন্স আমাদের আগে, অডিয়েন্স যেটা সিলেক্ট করা আছে, ওই যে ইমেল আপলোড করা আছে সেটা
এটাই থাক, অডিয়েন্স আর ভিন্নটা চেঞ্জ করব না, অডিয়েন্স এই নামে দিব। এই অডিয়েন্স কিন্তু ওরা দেখতে পারবে না, এটা জাস্ট আমার ইয়ের জন্য। অডিয়েন্স আপনাদেরকে আগে আমি দেখাইছি যে কিভাবে অডিয়েন্স আপলোড করে, ইমেলের মাধ্যমে, ইয়ার মাধ্যমে। ওকে, তাহলে আমি এখন একটা টেমপ্লেট খুঁজব, লিড জেনারেশন, অ্যাকসেপ্ট পেমেন্ট, অ্যাকসেপ্ট পেমেন্ট, একটা টেমপ্লেট চুজ করব। এদের আরো অনেক টেমপ্লেট আছে, লিড জেনারেশন, গ্রো ইউর লিস্ট। আমি ইমেল লিস্ট কালেক্ট করব না, লিড জেনারেশনের টেমপ্লেটটা আমি চুজ করি। অনেক বড় টেমপ্লেট, এটা এডিট করতে ভালোই সময় লাগবে, 1 ঘন্টা লেগে যাবে। টেক্সট দিব কোথায়? এটা অনেক বড় ক্যাম্পেইন, আমি নর্মাল একটা ক্যাম্পেইন এরিয়া চুজ করি। এটা এত বড় এডিট করতে অনেক সময় লাগবে, একটু ব্যাকে যাই। আচ্ছা, এই যে দেখেন, ইমেল থেকে, ইমেল পুরো নর্মাল একটা রেগুলার একটা টেমপ্লেট এখান থেকে, বা ওদের একটা টেমপ্লেট আমরা চুজ করি। ঠিক আছে, রেগুলার আছে, প্লেন আছে, আছে টেমপ্লেট, আছে টেমপ্লেট থেকে আমরা একটা চুজ করি, গেট স্টার্টেড। ওকে, ওদের অনেকগুলো টেমপ্লেট এখন দেখবে এখানে। ঠিক আছে, তা আমি একটা সার্চ দিই, ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা সার্চ দিই, বা এসইও রিলেটেড কিছু আছে কিনা দেখিয়েন, জাস্ট দেখি এসইও রিলেটেড কোনো টেমপ্লেট নাই, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো টেমপ্লেট আছে কিনা। DIGITAL, না, ডিজিটাল মার্কেটিং রিলেটেড ও নাই, তবে মার্কেটিং রিলেটেড দেখি। মানে আমি একটা টেমপ্লেট চুজ করবো যাতে আমার ডিজাইনটা, কি ব্যাপার, ওতে মার্কেটিং রিলেটেড কোনো টেমপ্লেট নাই। আশ্চর্য, এখান থেকে দেখি, দাঁড়ান, ইভেন্ট, সিম্পল একটা টেমপ্লেট নিব যাতে আমার বেশি হেডেক না হয়। ডিজাইনটা কিছুটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ডিজাইনটাই মানুষ দেখবে আপনার তাদের ইমেইলে। আচ্ছা, বার্থডে গিফট, হলিডে, ইভেন্ট, ফিচার্স, ই কমার্স, ই কমার্স তো আমাদের না, ফিচার্স। ওকে, দাঁড়ান, হলিডে, নিউজ লেটার। আচ্ছা, নিউজ লেটারের থেকে আমরা একটা চুজ করতে পারি কিনা দেখি, পপ আপ দরকার নাই, নোটিফিকেশন দরকার নাই, স্টেশনারি, ফটোগ্রাফি, সাবস্ক্রাইব অ্যালার্টস, না দেখি, নর্মাল না হলে একদম নর্মাল একটা টেক্সট নিব আমরা এখান থেকে, যদি কোনোটা চুজ করতে না পারি। বাদ দেন, এখান থেকে চুজ করতে পারি না, ভাল লাগে না আমার একটাও। আমরা একটা অন্য একটা টেমপ্লেট নেই, এটা কেমন, কেমন এই টেমপ্লেটটা একটু দেখি। লাইভ কাজ করতে একটু সময় বেশি লাগাচ্ছে, এই টেমপ্লেটটা এইভাবে আছে না, আমি এটা ভাল লাগে না, এটা বাদ বাদ, আর একটু বেঁকে যাই। আচ্ছা, রেগুলার, রেগুলারে কি আছে দেখি, রেগুলারে আমি হয়তো ডিজাইন করে ফেলতে পারবো। প্লেন টেক্সটে কি আছে, ক্যাম্পেইন নেম দিতে হবে,
আচ্ছা এটা দিলাম, ক্যাম্পেইন নেম হোয়াইট হ্যাট এসইও সার্ভিস, শুরু করলাম, দেখি রেগুলারে কি আছে। দেখি রেগুলারে কোনো ইয়া নাই, জাস্ট ডাইরেক্ট আপনি ইয়া রেগুলার আমি শুরু করি, আমার অত ডিজাইন মিজাইন দরকার নাই আপাতত, পরে সময় করে। কার থেকে কোথায় থেকে সেন্ড করব? এটা হচ্ছে এমএইচবি, আমার নাম দিই মাহবুব ওয়াস, এমএইচবি মাহবুব ওসমানী, আমার ইমেল দেই হাই। আচ্ছা ইমেল তো আবার ভেরিফাই করতে হবে, এটা একটা সমস্যা, যে ইমেলটা দিবেন এখানে ওয়েবমেল দিলে এটা ভেরিফাই করতে হবে। আচ্ছা আমাদের মনে হয় ইনফো এট বিওয়াইটি বাইট কোড সব ভেরিফাই করা আছে, বিওয়াইটি সিওডি এসএফটি .com, ইনফো এট বিওয়াইটি সিওডি। এই ইমেলটা গুরুত্বপূর্ণ, কারণ এই ইমেলে কিন্তু মানুষ আপনাকে রিপ্লাই দিবে। ওকে সো এটা সেভ করে রাখলাম। কোথার থেকে কোন ইমেল থেকে যাবে? এই ইমেল থেকে যাবে, ঠিক আছে, আমার নাম থেকে যাবে, ইনফো এট বিওয়াইটি সিও বাইট কোড সব। ওকে সাবজেক্ট দিব। আচ্ছা সাবজেক্ট, এটা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ মেইলে সাবজেক্ট দেখে কিন্তু মানুষ ওপেন করবে। তাহলে আমি এখান থেকে একটা সাবজেক্ট, আছে এই লিঙ্কটা আমি ওখানে নিয়ে নিই, তাহলে আর আমার বারবার ওখানে এখানে আসতে হবে না, এখানে নিয়ে নিই, সব কেটে দেখলে কিচ্ছু দরকার নাই। ওকে এই ইমেলটা এখানে নিয়ে নিলাম, তো দেখেন আমার এখানে একটা সাবজেক্ট আছে, হোয়াইট হ্যাট এসইও সার্ভিস দ্যাট র্যাঙ্কস ইউ হায়ার এন্ড কিপস ইউর ওয়েবসাইট সেফ ইন দ্য লং রান, এই ওইটা দিতে পারি। আচ্ছা আমি একটা সাবজেক্ট বানাই, এই সাবজেক্টটা আমার অত ভালো লাগে না, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা সাবজেক্টটা আমি বানাবো, সরি এখানে যাবো, আচ্ছা একটু লেখি সাবজেক্টটা, ওয়ান ওয়ান টু গেট সেলস THROUGHS থ্রো, ওয়ান টু গেল সেলস অ্যান্ড ট্রাফিক, এই দুইটা দেয় অ্যান্ড রিয়েল অর্গানিক লং লং টাইম TRA FFIC ট্রাফিক থ্রো হোয়াইট হ্যাট এসইও সার্ভিসেস। তাকে আমি প্রশ্ন করছি, ওয়ান টু গেট সেলস অ্যান্ড রিয়েল অর্গানিক লং টাইম ট্রাফিক থ্রো হোয়াইট হ্যাট এসইও সার্ভিসেস অর ডু ইউ ওয়ান্ট টু র্যাঙ্ক উইথ এ সিলেক্ট, ডু ইউ ওয়ান্ট টু র্যাঙ্ক এ কিওয়ার্ড, এ কম্পিটিটিভ কিওয়ার্ড। আচ্ছা একটু বড় হচ্ছে, তাও দিলাম আমি ইচ্ছা করে দিলাম বড়। দেখেন ওয়ান টু গেট সেল অ্যান্ড রিয়েল অর্গানিক লং টার্ম ট্রাফিক থ্রো হোয়াইট হ্যাট এসইও সার্ভিসেস অর ডু ইউ ওয়ান্ট টু র্যাঙ্ক এ কম্পিটিটিভ কিওয়ার্ড। প্রিভিউ টেক্সট এটা আপনার দরকার নাই, প্রিভিউ টেক্সট এটা এ দিয়ে রাখেন, সমস্যা নাই। ওকে তাহলে এটা সেভ দিলাম আমি, এটা হবে আমার ট্রাফিক, ওয়ান টু গেট সেলস অ্যান্ড রিয়েল অর্গানিক লং টার্ম ট্রাফিক থ্রো হোয়াইট হ্যাট এসইও সার্ভিসেস অর ডু ইউ ওয়ান্ট টু র্যাঙ্ক এ কম্পিটিটিভ কিওয়ার্ড। এইবার আমার ডিজাইন ইমেল, এটা আসল জায়গা। এখন আমাকে একটা এসইও এর একটা ইমেল টেমপ্লেট বাই এখান থেকে চুজ করতে হবে। আচ্ছা টেমপ্লেট নর্মাল এক কলামের নিব নাকি সিম্পল টেক্সট নিব? আচ্ছা আমি এটাই নিই, এক কলামের নিই, বেশি হিজিবিজি করলাম না। আচ্ছা এখানে কিন্তু আরো কয়েকটা অপশন ছিল, আবার আবার একটু ব্যাকে যাই, এই যে দেখেন শো কজ ইউর প্রোডাক্ট, শেয়ার ইউর বিগ নিউজ, শেয়ার ইউর স্টোরি, সেন্ড এর টেইলর ফলো আপ ইমেল। আচ্ছা আমি ফলো আপ ইমেলের ইয়েটা নিলাম, চেঞ্জ টেমপ্লেট, আমি তো তাদেরকে ফলো আপ, আচ্ছা এটা তো ফলো আপ করতেছি না আমি,
এটা তো ফলো আপ করতেছি না, ফলো আপ হচ্ছে সেকেন্ড টাইম। আচ্ছা এডুকেটও করতেছি না। আচ্ছা এডুকেট দেই, ঠিক আছে চেঞ্জ টেমপ্লেট দেখি। হ্যালো লোগো কি আর পার্থক্য, একই তো, তেমন কিছু নাই, ঠিক ঠিক না। একই তো আসছে। আচ্ছা আবার দেখি, ব্যাকে যায় দেখি, মেক অ্যান অ্যানাউন্সমেন্ট দেই দেখি। এখানে তো কয়েকটা প্রোডাক্ট টোডাক্ট বসানো যাবে, কিন্তু আমাদের তো এত প্রোডাক্ট নেই দেখি, দরকার নেই আমাদের। কি ব্যাপার, সব তো একই আসতেছে। আচ্ছা বাদ দেন, এখানে আমাদের লোগোটা বসাবো তাহলে। রিপ্লেস, আমরা লোগোটা আপলোড করতে হবে। আচ্ছা অ্যাড ফাইল, এখানে ফাইল আপলোড করি। এখান থেকে আপলোড করতে হবে তাহলে, এটা আমার মাহবুব ওসমানের লোগোটা আপলোড করতে হবে। ঠিক আছে এখানে মাহবুব ওসমানি কই আছে, এই যে মাহবুব ওসমানি .com আছে নাকি লোগো, এই যে আছে। ওকে যাক সমস্যা নাই, আমার এটা থাক। আচ্ছা এখানে হচ্ছে এবার এই ইয়াটা ডিজাইন করতে হবে, টেক্সট গুলো ডিজাইন করতে হবে। ওকে তাহলে আমি এখানে এখন একটা টেক্সট, আমি লিখলে সময় লাগবে, আমি এখন গুগলে সার্চ করে কোনো লেখা পাই কিনা, এসইও সার্ভিস ইমেল, এসইও সার্ভিস ইমেল টেমপ্লেট। আচ্ছা অনেকগুলো আছে যে দেখেন, নীল প্যাটেলের আছে, অনেকগুলো আছে দেখি। আমি একটা ইমেল দেখি এখানে কোল্ড ইমেলে পাই কিনা, এই যে এখানে দেখেন, মানে এটা তো কপি করা যাবে না। আচ্ছা যাদের থেকে কপি করা যাবে না এদের টেম্পো পড়ার দরকার নাই, ওই যেটা কপি করা যায় যে সাবজেক্ট ফার্স্ট নেম। এটা কপি করতে পারি আমি, ঠিক আছে সাবজেক্ট তো আগে দিয়ে দিছি আমরা, হাই হে থেকে কপি করি। আচ্ছা আমি আর একটু সহজ ইমেল চাইতেছি, দেখি আমি টেমপ্লেট পাই কিনা। আমি দেখেন এগুলো চাইলে কিন্তু আগেই ইয়ে করতে করে রাখতে পারতাম, এই যে বডি। এটা কিসের জন্য বডি কমপ্লিট, না আমি একটা জেনারেল ইমেল, না রিভিউ না, এগুলা করবো না, আমার একটা ভাল লাগে না টেমপ্লেট। নীল প্যাটেল ডেটা ইমেল, আচ্ছা এখান থেকে যে দেখেন এই ইমেলটা কিন্তু সহজ আছে। আচ্ছা ওকে এটা দিই, এই টেম্পলেটটা আমি কপি করি। একটু আগে কপি করলাম, লেখা বসাইলাম,
ওকে চ অন্যগুলো কেটে দিই। আচ্ছা আমি কারো নাম দিব না, যেহেতু আমি নির্দিষ্ট হাই দেয়ার আর লুকিং ফর টু টু জেনারেট মোর বিজনেস থ্রু ইউর ওয়েবসাইট উইথ এ প্রফেশনালি ডিজাইন অনলাইন পেজেস ইউ ক্যান টেক ইউর অনলাইন সেলস টু দ্য নেক্সট লেভেল। সেটা একটু নিচের দিকে নিয়ে নেই। হোয়াইল ইউর ওয়েবসাইট হ্যাজ এ লট গোয়িং ফর ইটস দ্য মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন মাই ওয়ান অ্যান্ড অনলি গোল ইজ সিম্পল টু ডি ডিজাইন। আচ্ছা আচ্ছা আমরা এখানে তো ওয়েবসাইট ডিজাইন না, আমরা আমাদের আর ইউ লুকিং ফর ওয়ে টু জেনারেট মোর বিজনেস থ্রু হোয়াইট হ্যাট সরি এসইও। আচ্ছা এই যে হোয়াইট হ্যাট এসইও এখানে কিন্তু আমরা এটা লিঙ্ক করে দিতে পারি, যে লিঙ্ক ওই এই যে লিঙ্ক ঠিক আছে ওকে ইনসার্ট, এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। প্রফেশনাল ডিজাইন অনলাইন পেজেস ইউ ক্যান টেক ইউর অনলাইন উইথ প্রফেশনাল এসইও সার্ভিসেস ইউ ক্যান টেক ইউর অনলাইন সেলস টু দ্য নেক্সট লেভেল হোয়াইল ইউর মাই অনলাইন টু ডু হোয়াইট হ্যাট এসইও ফর ইউর ওয়েবসাইট মোর রেভিনিউ ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ অফ হোয়াইট হ্যাট এসইও অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ মোর অনলাইন সাকসেস ইন দ্য ফিউচার টেক দ্য টাইম টু রেসপন্ড দিস ইমেল মাই পাস্ট ওয়ার্ক অ্যালং আচ্ছা আমাদের মাই পাস্ট ওয়ার্ক এখানে আমরা ইয়ে দিয়ে দিব আমাদের একটা ইমেল দিয়ে দেব, সেটা হচ্ছে এসইও ক্লায়েন্টস এখানে দিয়ে দিব, অনেকগুলো ইয়ে আছে ঠিক আছে মাই পাস্ট ওয়ার্ক এটা লিঙ্ক করে দিব, সে যাতে আমাদের কাজ দেখতে পারে চাইলে। ওকে অ্যালং উইথ 100 অফ পজিটিভ রিভিউজ ডোন্ট। আচ্ছা রিভিউ গুলা সে কোথায় দেখবে? রিভিউ গুলা দেখবে হচ্ছে সে আমাদের পোর্টফোলিওতে গেলে। এই যে আমাদের এখানে এই যে রিভিউ আছে আর অনেক রিভিউ আছে ইয়ে আছে, সে অনেক কিছু দেখতে পারবে এখানে গেলে, আমাদের রিভিউ আছে। ওকে তাহলে আমি এটাও লিঙ্ক করে দেই। আচ্ছা এটা লিঙ্ক করে দেই। ইজ দ্য নাও টাইম টু হোয়াইট হ্যাট আচ্ছা
এই কথাটা আমরা এখান থেকে বারবার না লিখে এই জায়গা থেকে কপি করলে, যে যত জায়গায় হোয়াইট হ্যাট এসইও ব্যবহার করছি তত জায়গায় যদি এটা দিয়ে দেই, খুব ভালো হয়। চিজ আমার নাম দিয়ে দিলাম, এসইও এক্সপার্ট। আচ্ছা আমি একটু আর একটু লিখে দিই, 10 years of SEO expert at BYT COD. com BYT COD. এগুলো দরকার নেই। ওকে তাহলে আমাদের সিম্পলি দেখেন, হাই দেয়ার, আর ইউ লুকিং ফর ওয়ে টু জেনারেট মোর বিজনেস থ্রু হোয়াইট হ্যাট এসইও উইথ এ প্রফেশনাল এসইও সার্ভিস, ইউ ক্যান টেক ইউর অনলাইন সেলস টু এ নিউ লেভেল হোয়াইল ইউর ওয়েবসাইট হ্যাজ এ লট অফ গোয়িং ফর ইট সাচ এজ দ্য মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, দেয়ার আর স্টেপস ইউ ক্যান টেক টু ইম্প্রুভ ইটস অ্যাপিয়ারেন্স এন্ড কনভার্সেশন। ইট অ্যাপিয়ারেন্স না, এখানে কথাটা হবে হচ্ছে ইট অর্গানিক ভিজিটর। কনভার্সন পটেনশিয়াল মাই, আচ্ছা এই যে কথাগুলো এগুলোই কিন্তু মানুষ পড়বে দেখেন, এই যে দেখেন, তাহলে ঠিক আছে এভরিথিং ওকে। ছোট্ট একটা মেইল লিখে দিলাম, ওকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিই এটা। ও আচ্ছা এখানে এগুলা এগুলোর কপিরাইট, কপিরাইট আমাদের ওয়েবসাইটের কপিরাইট দিয়ে দিতে হবে। ধরেন এখান থেকে দিয়ে দিয়ে দাঁড়ান, সেটা অ্যাড এর কারণে আসতেছে, এটা রিমুভ করে দিয়েছে। কপিরাইট কোথা থেকে দিব, আমাদের কপিরাইট টেক্সট এগুলো দিতে হয়। কপিরাইট চিহ্ন এখানে আছে, অল রাইট রিজার্ভ আওয়ার মেইলিং অ্যাড্রেস, আচ্ছা মেইলিং অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেই। আর কিছু দরকার নাই, যেটা মেইলিং অ্যাড্রেস দিছে, মোবাইল নাম্বারটা দিলে ওয়েবসাইটটা দিলে ভালো হয় তাই না, মেইলিং অ্যাড্রেস। আচ্ছা এগুলো দিয়ে দিতে হয়, এটা হচ্ছে মেইলিং অ্যাড্রেস, আর হচ্ছে ইমেল আর ওয়েব মেল এগুলো দিয়ে দিই। আচ্ছা নাম্বার একটা দিব, আমি দুইটা দিব না, চাইলে দিতে পারি থাক না, এগুলো কি এভাবে দিব লিস্ট আকারে দিব দরকার নেই, মানুষ বুঝবে কোনটা মেইল কোনটা ফোন কোনটা ওয়েবসাইট। ঠিক আছে
মোটামুটি একটা সেভেন ক্লোজ। এই যে এখানে আসছে যে কপিরাইট, আবার মেইলিং অ্যাড্রেস আসছে, মোবাইল নাম্বার আসছে, ইমেল আসছে, ওয়েবসাইট আসছে, এভরিথিং আসছে। ও এখানে আমাদেরও দাঁড়ান, এটাতে যাইয়া আমাদের ফেসবুকটা দিয়ে দিতে হবে, টুইটার, যাতে মানুষ যাইতে পারে। আচ্ছা টুইটার আমার মনে আছে, MHBUBOSMANE, তবুও দেখে নে এটা ঠিক আছে কিনা। টুইটার মাহবুব ওসমানী আসার কথা, সমস্যা নাই, লিঙ্কটা কপি করি। ওকে, ফেসবুক হচ্ছে স্ল্যাশ MHBUBOSMANE92 মেবি, ঠিক আছে। আমার প্রোফাইল না দিয়ে, প্রোফাইল দিয়ে দিই থাক, বা পেজও দিতে পারি, কিন্তু প্রোফাইলটাই দিই। আমি প্রোফাইলে বেশি অ্যাক্টিভ, তো প্রোফাইল লিঙ্ক দিলাম। ওকে ফেসবুক, তবে প্রফেশনাল হচ্ছে কিন্তু পেজ এর লিঙ্ক দেওয়া। আমি এখন দিয়ে দিলাম আর কি। আচ্ছা এখানে ওয়েবসাইটের ইউআরএল মেলচিম থাকবে না, ওয়েবসাইট হবে মা, ওয়েবসাইটের আমি এটাই দিয়ে দেই। আরে আর কিছু চাইলে আপনি আরো অ্যাড করতে পারবেন, আমি বেশি অ্যাড করিনি, তিনটেই, সেভেন ক্লোজ। তো মোটামুটি একটা টেমপ্লেট কিন্তু রেডি আমাদের। ওকে তাহলে আমি এখন কন্টিনিউ করি। আপনারা চাইলে আরো সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, HTML দিয়ে আরো ভালো ডিজাইন করতে পারেন। এই যে কাদের কাছে যাবে, 1500 মানুষের কাছে, কোথায় থেকে যাবে, ইমেল থেকে যাবে, নাম মানে ওরা ইমেলে রিপ্লাই করতে পারবে। তো ইমেল আবার আমার জিমেল এর সাথে ইন্টিগ্রেট করা, এই যে সাবজেক্ট এটা, তারপরে হচ্ছে যে টেমপ্লেট, তো আপনারা দেখলেন কি ডিজাইন করলাম। চাইলে সেন্ড এ টেস্ট ইমেল, টেস্ট ইমেল পাঠাইতে পারবো আমরা চাইলে, ধরেন যায় কিনা, আমরা একটা টেস্ট ইমেল দেই, ধরেন আমার কাছে, আমি একটা টেস্ট ইমেল পাঠাই মাহবুব ওসমানের কাছে, ঠিক আছে। ওকে সেন্ড টেস্ট ইমেল, আচ্ছা বলতেছে গেছে, দেখি আসছে কিনা, একটু সময় লাগবে, এত তাড়াতাড়ি আসবে না। আসছে, দেখছেন, চলে আসছে তাড়াতাড়ি, এই টেস্ট ইমেল চলে আসছে, এই যে এভাবে আসবে, এটা টেস্টের কারণে। হ্যাঁ ওয়ান টু গেট সেলস, এটা একটু সুন্দর করে ডিজাইন করলে আর একটু সুন্দর হইতো, যদি একটা টেমপ্লেট হইতো। এখন এই যে আমরা যেগুলো দিছি এখানে কিন্তু চলে আসছে, এই সবগুলাই আসছে। এটা যারা HTML দিয়ে কোড করবেন, আরো সুন্দর করে ডিজাইন করে, এখানে আরো ভালো একটা বড় ইমেজ দিলে, তাহলে যেহেতু এটা টেস্ট এভরিথিং ওকে, তাহলে আমরা এখন 1300 মানুষের কাছে এটা পাঠিয়ে দিব। এই যে টোটাল 1300 মানুষের কাছে যাবে। এখানে আপনারা এডিট রেসিপিয়েন্ট করে নতুন রেসিপিয়েন্ট আপলোড করতে পারবেন, CSV করে এদের ফরম্যাটে আপলোড করতে পারবেন, এটা সহজে আপনারা ওই যে ভিডিওটা আছে দেখে নেবেন। আমি যদি এই যে এডিট রেসিপিয়েন্টে যাই, এই যে দেখেন এখানে রেসিপিয়েন্ট লিস্ট ইয়ে করা যাবে, দরকার না, আমি আপাতত এটা এডিট করব না, আমি ইয়েতে যাই, ব্যাকে যাই, এখান থেকে ক্যান্সেল দিলে তো ইউ ডিড নট হ্যাভ ইওর টু ফিল্ড, আচ্ছা টু ফিল্ড, আচ্ছা ওরা বলতেছে অন্য আলাদা একটা পার্টিসিপেন্ট কে পাঠাইতে, দরকার নাই, আমি ইয়ে করি, আমি সেন্ড করে দেই, এই যে একসাথে, যাচ্ছে মেইল গুলো যাচ্ছে। তো এইভাবেই আপনারা একটা ক্যাম্পেইন ইনশাল্লাহ করতে পারবেন, যত বড় লিস্টই হোক, এটা সফটওয়্যার আছে, আরো ইয়ে আছে। তো এইভাবে আপনারা আশা করি ইনশাল্লাহ একটা সাকসেসফুল ক্যাম্পেইন করতে পারবেন। এইভাবে 2টা 3টা 5টা 10টা ইমেল লিস্ট কালেক্ট করে, বা ইমেল লিস্ট কিনা যায়, তারপরে ওই যে কমা প্রথম ইউজার নেম, এখানে ফরমেট আছে, আপলোডের ফরমেট আছে,
এই যে অডিয়েন্সে, অডিয়েন্সে গিয়ে আপনারা এই যে অডিয়েন্স আপলোড করতে পারবেন। এই যে দেখেন আমরা এখানে ট্যাগ দিয়ে, এখানে ইউরোপের আছে এত মেইল, ইউএস এর আছে এত মেইল, মিক্সড আছে এত, ইউকের আছে এত, ট্যাগ দিয়ে এটা সিলেক্ট করা যায় অডিয়েন্স। ওকে, তো আমরা কান্ট্রি বাই কান্ট্রি পাঠাইতে পারবো, এছাড়া আমরা যেভাবে নাম দিব। এই যে দেখেন আমাদের কন্ট্যাক্ট গুলো এখান থেকে দেখতে পারবো যে আমাদের এখানে কারা কারা আছে, এখান থেকে কন্ট্যাক্ট গুলো দেখতে পারবো। এই যে দেখছেন এই কন্ট্যাক্টে আমরা কাউকে চাইলে, এই যে দেখেন ইস করে, এই যে দেখেন ট্যাগ ট্যাগ রিমুভ করা মানে হচ্ছে ওই যে কান্ট্রি ওয়াইজ বা যে কোনো একটা ট্যাগ ওয়াইজ, এই যে এরা আনসাবস্ক্রাইব করতে পারবো, ডিসাবস্ক্রাইব, ভিআইপি লিস্টে ফেলাইতে পারবো, আর্কাইভ করে রাখতে পারবো, এখানে চাইলে আরো বেশি অ্যাড করতে পারবো। হ্যাঁ, চাইলে আপনি আপ টু 100 ইমেল পর্যন্ত দেখতে পারবেন। এই যে এখান থেকে অ্যাড কন্টাক্ট, এই যে দেখেন আপনি যে যে নতুন একটা কন্টাক্ট অ্যাড করতে চান, এই যে দুইভাবে অ্যাড সাবস্ক্রাইবার দিয়েও করতে পারবেন, ইম্পোর্ট ইম্পোর্ট দিয়েও করতে পারবেন। এই যে দেখেন এই স্টাইলে ইমেল অ্যাড্রেস দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে দিলে কোন ট্যাগে দিবেন, এই যে এক্সিস্টিং ট্যাগ গুলো এই যে দেখতে পারবেন, নতুন ট্যাগ ক্রিয়েট করতে পারবেন, আপলোড করা সহজ আপনারা। ওকে, তারপরে এখানে যে অ্যাড কন্টাক্ট আবার ইম্পোর্ট করতে পারবেন সিএসভি, ধরে এক্সেল শিটে সাজায় যে আপলোড করতে পারবেন। এই যে কন্টিনিউ টু আপলোড, ফাইল আপলোড করে দিলে একসাথে হাজার হাজার মেইল আপলোড করা যাবে। তাহলে লাইভ ইমেল ক্যাম্পেইনের আপনাদেরকে একদম এ টু জেড সব দেখাইলাম আজকে। আগে তো বেসিক আলোচনা করলাম, একটা ক্যাম্পেইন লাইভ করে দেখাইলাম, ইনশাল্লাহ আপনারা এটা দিয়ে উপকৃত হবেন। ঠিক আছে, আজকে আর না, আদার্স এভাবে করতে করতে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।